বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি শান্তনু হাসান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি মাস্টার্সের ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি বা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এইটার উপরে আমি ক্লাস নিব। এটি MBA এর একটি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। তো এই বিষয়টার উপরে আজকে আমরা একদম শুরু থেকেই শিখব যে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতিটা আসলে কি, এই ব্যবস্থাপনা তথ্য পদ্ধতির কি কি বৈশিষ্ট্য আছে এবং ব্যবস্থাপনা তথ্য পদ্ধতিটার পূর্ব শর্ত সমূহ কি কি, যে আমি যদি আমার অর্গানাইজেশনের ব্যবস্থাপনা তথ্য পদ্ধতিটা ব্যবহার করতে চাই তো এটার আসলে কি কি বিষয়গুলো, ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি যদি প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে হয় অবশ্যই আমার লাগবে, সেই পূর্ব শর্ত সমূহ আমরা আজকে জানবো। এবং ব্যবস্থাপনা তথ্য পদ্ধতির আমার অর্গানাইজেশনে যদি আমি চালু করতে চাই তাহলে আমাকে কি কি বাধার সম্মুখীন হতে হয় এবং এই বাধা সমূহ কিভাবে দূর করতে হয়, এবং ব্যবস্থাপনা তথ্য পদ্ধতির এই যে তথ্যগুলো এবং এইগুলো বিভিন্ন স্তরে কাদের এটা প্রয়োজন সেটি সম্পর্কে আমরা আজকে জানবো। তো মোটামুটি ব্যবস্থাপনা তথ্য পদ্ধতির এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আমাদের ক্লাসটা সাজিয়েছি। এই ক্লাসের উপরেই আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো আসো কথা না বাড়িয়ে আমাদের প্রথম যে আলোচনাটা আছে সেই প্রথম আলোচনাতে চলে যাই, সেটা হচ্ছে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতিটা আসলে কি, সেটা নিয়ে আসলে আমরা একটু আলোচনা করি। তো আমরা জানি যে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতিটা হচ্ছে যেহেতু আমরা ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করবো। ব্যবস্থাপনা তথ্য পদ্ধতিটাকে যদি আমরা ভাগ করি, এটাকে আমরা এখানে ব্যবস্থাপনা, তথ্য এবং পদ্ধতি, এই তিনটা বিষয় আসলে আমরা ব্যবস্থাপনা তথ্য পদ্ধতির মধ্যে পাই। এবং এই ব্যবস্থাপনা তথ্য পদ্ধতিটা আমরা অর্গানাইজেশনে ব্যবহার করে প্রতিষ্ঠানের যে সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়াটা সেটাকে আসলে সহজ করে, এবং ম্যানেজারদের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডাটা উপাত্ত এগুলো রিপোর্ট আকারে এবং কনসাইজ বা সংক্ষিপ্ত আকারে যাতে এগুলো উপস্থাপন করা যায় এবং সেগুলো থেকে যাতে সহজে সিদ্ধান্ত নেওয়া যায়, সেই কারণেই ব্যবস্থাপনা তথ্য পদ্ধতিটা বিভিন্ন অর্গানাইজেশনে ব্যবহৃত হয়। তো আমরা ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি বা MIS ইউজ করে না এরকম প্রতিষ্ঠান এখন খুবই কম, কারণ আমরা জানি বর্তমানে হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। এই তথ্য প্রযুক্তির যুগে MIS ছাড়া আসলে সিদ্ধান্ত গ্রহণ করাটা খুব কঠিন, কারণ আমরা জানি যে প্রতিষ্ঠানে স্ট্রাকচার এবং আনস্ট্রাকচার এই দুই ধরনের সিদ্ধান্তই কন্টিনিউয়াস নিতে হয়। তো এই স্ট্রাকচার এবং আনস্ট্রাকচার এই যে ডিসিশন মেকিং সেটা করতে গেলে আমাকে কিন্তু এই MIS এর সাহায্যটা নিতে হবে, বা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম থেকে আমাকে ডাটা থেকে কোয়ারি করে ইনফরমেশন, এবং সেই ইনফরমেশন পর্যন্ত যাওয়ার জন্য ডাটাটাকে আমাকে প্রসেসিং করতে হয়, এবং সেই প্রসেস করা ডাটাটা থেকে আমাকে বিভিন্ন ধরনের চার্ট, রিপোর্ট এইগুলোর উপরে গ্রাফিক্যালি অথবা সংক্ষেপে কনসাইজভাবে রিপোর্ট তৈরি করে সেগুলো কিন্তু ম্যানেজমেন্টের সামনে উপস্থাপন করতে হয়, যেটা রিলেভেন্ট ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ব্যবস্থাপনার সাথে যারা জড়িত থাকে, ম্যানেজিং ডিরেক্টর থেকে শুরু করে সাধারণ ম্যানেজাররা, তারা কিন্তু এটা কাজে লাগে। তো আমরা আসো ব্যবস্থাপনা তথ্য পদ্ধতির একদম ডিটেলস আজকে জানি। তো প্রথমে যেটাই আমরা বলি যে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি হচ্ছে আমরা এটা যদি সম্পর্কে জানতে চাই প্রথমে আমরা একটু ভেঙে নিই আমরা তথ্য সম্পর্কে কি জানি, আমরা একটু রিমাইন্ড করে দিই। আমরা ইনফরমেশন নিয়ে তোমাদেরকে আগেও তোমরা বিভিন্ন সময়ে পড়েছ যে তথ্য বা ইনফরমেশন আসলে কি। আমরা জানি যে তথ্য বা ইনফরমেশনটা হচ্ছে সুশৃঙ্খলভাবে সাজানো কিছু ডেটা বা উপাত্ত যা সিদ্ধান্ত গ্রহণকারীর নিকট ব্যবহার উপযোগী ও অর্থপূর্ণভাবে আসলে এই যে কোনো ডাটা বা উপাত্তকে উপস্থাপন করে, এটাকে আমরা আসলে ডাটাকে আমরা যখন সিদ্ধান্ত গ্রহণকারীর নিকট ব্যবহার উপযোগী করে আমরা উপস্থাপন করি বা অর্থপূর্ণভাবে উপস্থাপন করি সেটাকে আমরা আসলে ইনফরমেশন বলি। এবং এই ইনফরমেশনের সাথে আরেকটা বিষয় জড়িত, এখানে আমরা ব্যবস্থাপনা তথ্য পদ্ধতির এই যে পদ্ধতি বা সিস্টেম, এই সিস্টেমটা আসলে কি সেটা একটু জানি, যে সিস্টেম বলতে আসলে পরস্পর নির্ভরশীল কতগুলো উপাদান বা কতগুলো উপাদানের সেটকে আমরা বুঝে থাকি, যেগুলো ইন্টারলিঙ্কড এবং ইন্টারকানেক্টেড এবং একটা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য এগুলোকে কাজে লাগানো হয়। তো এটাকে আসলে আমরা সিস্টেম বলি। সিস্টেমের ভিতরে অনেকগুলো সাবসিস্টেম থাকে এবং এই সাবসিস্টেমগুলো একটি আরেকটির উপরে ইন্টারডিপেন্ডেন্ট এবং ইন্টারলিঙ্কড করা, এবং ইন্টারডিপেন্ডেন্ট এবং ইন্টারলিঙ্কড অ্যাক্টিভিটিসগুলোকে যখন আমরা ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণ করার জন্য
অথবা অর্গানাইজেশনের উদ্দেশ্য অর্জনের জন্য যখন কাজে লাগাই একটার পর একটা ক্রমান্বয়ে, তখন এটাকে আমরা বলি হচ্ছে সিস্টেম। তো এরপরে হচ্ছে আমরা এখন ব্যবস্থাপনা তথ্য পদ্ধতির, তথ্য এবং পদ্ধতি বা সিস্টেম নিয়ে আমরা কথা বলেছি। তো আমরা যদি ওভারঅল ডেফিনেশনটা আনি, তো এখানে আমরা বলতে পারি এখন ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি বা MIS হচ্ছে যে এটি একটি সিস্টেম হিসেবে অবহিত, যেটি সাধারণত মানুষ, যন্ত্রপাতি, ডাটা এবং যোগাযোগ নেটওয়ার্ক ইত্যাদির উপকরণগুলোকে সমন্বিত করে একটা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য, এবং এই উদ্দেশ্যটাই হচ্ছে ব্যবস্থাপকদেরকে যথাসময়ে সঠিক তথ্য সরবরাহ করা। মোট কথা হচ্ছে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি আমরা বলতে পারি যে এই কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার এবং বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং ডিভাইস, এগুলোকে কাজে লাগিয়ে দক্ষ কর্মী যারা আছে, কম্পিউটার অপারেটর এবং ব্যবস্থাপনার সাথে যারা জড়িত আছে, আমার যারা হিউম্যান রিসোর্স বা হিউম্যান ক্যাপিটাল আছে, তাদেরকে কাজে লাগিয়ে আমি যখন এই আমার যে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং আমার যে নেটওয়ার্কিং এর যে সিস্টেম, এগুলোকে কাজে লাগিয়ে যখন আমি ডাটাবেস তৈরি করব, এবং সেই ডাটাবেসগুলোর উপরে আমি যখন ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণ করার জন্য ভবিষ্যতের এই ডাটাবেস থেকে যেই সব তথ্যগুলো আমার প্রয়োজন, সেগুলো যখন আমি রিপোর্ট আকারে অথবা চার্ট আকারে বা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করার পর্যায়ে আমি যেটা দরকার পড়ে সেভাবে যখন আমি এগুলিকে সন্নিবেশিত করি, এবং সেটা যখন ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণ করার জন্য সহায়ক হয়, তখনই সেটাকে আমরা বলি হচ্ছে দিস ইজ কল দ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। দ্যাট মিনস ব্যবস্থাপককে তথ্য সরবরাহ করার জন্য বা ব্যবস্থাপককে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য যেই পদ্ধতিতে তার কাছে অথেন্টিক তথ্য সরবরাহ করা হয়, সেই পদ্ধতিটাকেই আসলে আমরা ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি বলে থাকি। তো আমরা ব্যবস্থাপনা তথ্য পদ্ধতিতে আমরা সাধারণত MIS কে একটা সিস্টেম হিসাবে বলে থাকি, যা ব্যবস্থাপনাকে পরিকল্পনা নিয়ন্ত্রণ এবং সিদ্ধান্ত গ্রহণ করাতে সহায়তা করে থাকে। এবং এখানে আমরা যদি ব্যাপক অর্থে বলতে চাই, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা হচ্ছে মানুষ, যন্ত্রপাতি, ডাটা এবং যোগাযোগ নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি সিস্টেম, যা ব্যবস্থাপকীয় কার্যাবলী সম্পাদনের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ এবং ব্যবহার উপযোগী করে ব্যবস্থাপককে সংগ্রহ করে। তো আমরা যদি এটা এক্সাম্পল হিসেবে তোমাদেরকে একটু বলি, যেমন আমরা যে কোনো প্রতিষ্ঠানকে এক্সাম্পল হিসাবে নিতে পারি, ধরো যে আমাদের ঢাকা কলেজকে যদি আমরা এক্সাম্পল হিসাবে নেই, তো এই ঢাকা কলেজে তুমি মানুষ, যন্ত্রপাতি, ডাটা এবং যোগাযোগ নেটওয়ার্ক এইগুলো সমন্বিত একটা পদ্ধতি তোমরা দেখো, যে ঢাকা কলেজের যে মূল উদ্দেশ্য, বা এখানে আমরা ব্যবস্থাপক হিসাবে যদি বলি যে এইখানে ব্যবস্থাপক হিসাবে আমাদের প্রিন্সিপাল আছে এবং আমাদের বিভিন্ন কমিটি আছে, অনার্স মাস্টার্স ক্লাস মনিটরিং কমিটি অথবা ইন্টারমিডিয়েটের নিবিড় কমিটি আছে। তো তারা যখন সিদ্ধান্ত নিতে যায়, তখন দেখা যায় এই যে আমাদের অফিসের যে অফিস সহায়ক, যে অফিসের যারা কর্মকর্তা আছে, তাদের কাছে আমরা কম্পিউটার দিয়েছি, আমাদের একটা ওয়েবসাইট আছে এবং আমরা ওয়াইফাই, মানে কন্টিনিউয়াস ওয়াইফাই সিস্টেমের ভিতরেই আমরা সবগুলো বিষয়কে আমরা রেখেছি, যেমন এখানে অ্যাটেন্ডেন্স, ডিজিটাল অ্যাটেন্ডেন্স অথবা ফেস রিডিং, অ্যাটেন্ডেন্স সিস্টেমের মাধ্যমে স্টুডেন্ট যে আসছে সেটার আমরা রেকর্ড রাখছি, এবং সর্বোপরি আমরা যখন যে কোনো স্টুডেন্ট থেকে ভর্তি করাই, ভর্তি করার ক্ষেত্রে তাদের যে প্রয়োজনীয় ডকুমেন্ট আছে সেগুলো কিন্তু আমরা ডিজিটালি রেকর্ড রাখি এবং আমাদের ওয়েবসাইটে এবং ডাটাবেজে এটা কিন্তু সংরক্ষিত থাকে। তো এইভাবেই যখন আমরা এই যে ডাটাবেজটা তৈরি করে, এই যে সমন্বিত প্রক্রিয়ায়, এই যে মানুষ, যন্ত্রপাতি, ডাটা বেস এবং নেটওয়ার্কিং এই সিস্টেমের মাধ্যমে যখন আমাদের ওভারঅল কলেজের স্টুডেন্টদেরকে ভর্তি করানো হয়, এবং কলেজের যে মুখ্য উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে স্টুডেন্টদেরকে ভর্তি করানোর পরে যে কোন মানের স্টুডেন্ট আমাদের কলেজে ভর্তি হয়েছে এবং সেই মানের উপর ভিত্তি করে তাদের রেজাল্ট কিভাবে আরো ভালো করা যায়, এবং তাদের যে তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যেসব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত, যেমন ক্লাস প্রপারলি নেওয়া এবং ক্লাসের পরে এখানে সময়ে সময়ে টিউটোরিয়াল পরীক্ষা বা ইনকোর্স পরীক্ষা সেগুলো নেওয়া, এবং একটা একাডেমিক ক্যালেন্ডার মেনটেন করে নির্দিষ্ট সময়ে স্টুডেন্টদেরকে পরীক্ষা পদ্ধতির মাধ্যমে তাদেরকে রেজাল্ট দিয়ে এক ইয়ার থেকে আরেক ইয়ারে উন্নীত করা, এবং সর্বোপরি তাদেরকে অনার্স এবং মাস্টার্স অথবা ইন্টারমিডিয়েট কমপ্লিট হয়ে গেলে তাদেরকে সার্টিফিকেট দিয়ে কর্মক্ষেত্রে অথবা উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য যখন আমরা রেডি করে তাদেরকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলি, এটাই কিন্তু আমাদের এখানে কলেজের মূল উদ্দেশ্য থাকে। তো এখানে কলেজের
এই যে আমরা ওভারঅল যে প্রক্রিয়াটা বললাম, এখানে কিন্তু অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আছে, এগুলোকে আমরা সাব সিস্টেম হিসেবে আইডেন্টিফাই করতে পারি। যেমন ভর্তি প্রক্রিয়াতে জড়িত যারা আছে এখানে, অথবা আমরা এখানে যেভাবে ডাটা সংগ্রহ করি এবং এটাকে যেভাবে রেকর্ড করি, এবং স্টুডেন্টদেরকে পরীক্ষা পদ্ধতিতে বসা এবং তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন কোর্স ফি প্রদান করা, এবং বিভিন্ন যে ফ্যাসিলিটিস গুলো তাদেরকে দেওয়া, এবং ক্লাস মনিটরিং করা, এই সবগুলো বিষয় কিন্তু এই তথ্য পদ্ধতির অধীনেই চলে। এবং যখন আমাদের প্রিন্সিপাল এই ইনফরমেশন সিস্টেমটা কাজে লাগে, স্টুডেন্টরা আসলে ক্লাস করছে কিনা, তাদের অ্যাটেন্ডেন্স সিস্টেম হিসাবে যে রেকর্ডটা আমাদের কাছে আছে সেটা থেকে যখন তথ্য নিয়ে দেখে যে স্টুডেন্টরা আসলে তাদের উপস্থিতির হার কেমন, তারা ক্লাস করে কিনা, এবং সেটার উপর ভিত্তি করে যখন আমরা মূল্যায়ন করি যে তাদের রেজাল্ট আসলে ভালো বা খারাপ হচ্ছে, সেটা কি ক্লাসে অ্যাটেন্ডেন্সের কারণে নাকি তারা ক্লাসে থাকার পরেও তাদের রেজাল্ট খারাপ হচ্ছে, তো এইটা কিন্তু খুব সহজেই ব্যবস্থাপনীয় তথ্য পদ্ধতিতে যদি এখানে প্রিন্সিপাল এখানে ম্যানেজারের ভূমিকা পালন করে, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই এই ইনফরমেশনটা নিয়ে স্টুডেন্টদের কেন রেজাল্ট খারাপ হচ্ছে সেটা কিন্তু আইডেন্টিফাই করে, তাদেরকে যদি তারা ক্লাসমুখী না হয়, যেহেতু তারা ক্লাস করে না বা এখানে ক্লাসে আসে না, সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাটেন্ডেন্স দেখেই বুঝতে পারি যে একটা স্টুডেন্ট ক্লাসে আসতেছে কিনা, অথবা সে ক্লাসে যদি আসে তাহলে সে ক্লাস করছে কিনা, যদি ক্লাস মনোযোগ দিয়ে করে তাহলে তার রেজাল্ট ভালো হচ্ছে কিনা। তো এইভাবেই কিন্তু আমরা পর্যায়ক্রমে এক একটা বিষয় মূল্যায়ন করে কিন্তু আমরা কোন জায়গাতে আসলে আমাদের ডেভেলপ করা উচিত, যে শিক্ষা পদ্ধতিটা ঠিক আছে কিনা, অথবা যে টিচার পড়াচ্ছে সে ভালো করে বোঝাতে পারছে কিনা, এই বিষয় সবগুলো মাথায় রেখেই যখন আমরা সিদ্ধান্ত নিই, তখন কিন্তু এই সিদ্ধান্তটা অ্যাপ্রোপ্রিয়েট হয় এবং স্টুডেন্টদের কোয়ালিটি ডেভেলপ হয় এবং প্রপার এডুকেশনটা তাদের ভিতরে যায়। তো এইভাবে প্রত্যেকটা অর্গানাইজেশনে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু এই ব্যবস্থাপনা তথ্য পদ্ধতিটা আমরা ব্যবহৃত হতে দেখি। তো এই ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি নিয়ে জিরোম ক্যান্টার এখানে একটি সংজ্ঞা দিয়েছেন যে এমআইএস ইজ এ সিস্টেম দ্যাট এইডস ম্যানেজমেন্ট ইন মেকিং ক্যারিং আউট অ্যান্ড কন্ট্রোলিং ডিসিশন। যে এখানে উনি বলেছেন যে এমআইএস হচ্ছে একটি সিস্টেম যা সিদ্ধান্ত গ্রহণ, ধারণ এবং নিয়ন্ত্রণে ব্যবস্থাপককে সহায়তা করে। দ্যাট মিনস ব্যবস্থাপককে সহায়তা করার জন্য যে সিস্টেমটা ডেভেলপ করা হয় সেটাকে আমরা এখানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বলি। সেটা যে একদম কম্পিউটার বেসড হতে হবে এরকম না, আগে যখন কম্পিউটার ছিল না তখনও কিন্তু আমরা দেখতাম যে এই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা কিন্তু ব্যবহৃত হতো। তো এরপরে যেটা আছে আমরা আরেকটা সংজ্ঞা পড়ি, সেটি হচ্ছে এখানে ফ্রেডারিক বি কর্নিশ এখানে একটা সংজ্ঞা দিয়েছেন যে এ প্রপার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইজ স্ট্রাকচার টু প্রোভাইড দ্য ইনফরমেশন নিডেড হোয়েন নিডেড অ্যান্ড হোয়ার নিডেড। এখানে হোয়েন নিডেড অ্যান্ড হোয়ার নিডেড এই কথাটা উনি বলেছেন যে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি হচ্ছে এমনভাবে গঠন করা একটি সিস্টেম যেখানে যখন প্রয়োজন, যেখানে প্রয়োজন সেখানে এটা প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে থাকে ব্যবস্থাপককে। তো এই ধরনের একটা স্ট্রাকচার বা এই ধরনের একটা সিস্টেম যেটা যখন প্রয়োজন, হোয়েন নিডেড অ্যান্ড হোয়ার নিডেড, যখন প্রয়োজন এবং যেভাবে প্রয়োজন তথ্যগুলো যখন ব্যবস্থাপককে সরবরাহ করতে পারে, সেই পদ্ধতিটাকেই বা সেই সিস্টেমটাকে আমরা এখানে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি বলছি। থমাস আর প্রিন্সও একটি সংজ্ঞা দিয়েছেন এমআইএস সম্পর্কে, যে এমআইএস হচ্ছে কম্পিউটার ভিত্তিক নেটওয়ার্ক যা এক বা একাধিক অপারেটিং সিস্টেমকে ধারণ করে এবং সিস্টেম গ্রহণের উদ্দেশ্যে ব্যবস্থাপনাকে ডাটা সরবরাহ করে এবং ব্যবস্থাপনা কর্তৃক পরবর্তী সিদ্ধান্ত বাস্তবায়ন, প্রয়োজনীয় কলা কৌশল অবলম্বন করা, এই বিষয়গুলোর সাথে ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা কিন্তু জড়িত। তো থমাস আর প্রিন্সের যে ডেফিনেশনের যে মূল কথাটা হচ্ছে যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটাকে উনি কম্পিউটার ভিত্তিক একটি নেটওয়ার্কিং সিস্টেম বলেছেন যা অনেকগুলো অপারেটিং সিস্টেমকে ধারণ করে বা অনেকগুলো সিস্টেমকে ধারণ করে যেটা সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে ব্যবস্থাপককে ডাটা বা তথ্য সরবরাহ করে থাকে এবং ভবিষ্যৎ বা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে কলা কৌশল বা স্ট্র্যাটেজি গ্রহণ করা উচিত সেই ক্ষেত্রে ব্যবস্থাপনাকে কিন্তু এই তথ্য পদ্ধতিটার সহায়তা করে থাকে। তো এইভাবেই থমাস আর প্রিন্স সংজ্ঞাটি দিয়েছেন। তো পরিশেষে আমরা আসলে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম নিয়ে যে কথাটি বলতে পারি যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা কম্পিউটার নির্ভর একটি সিস্টেম যা প্রয়োজনীয় তথ্য নির্ধারণ, তথ্য সংগ্রহ, সমন্বয় সাধন
ও ব্যবহার উপযোগী করে যথাসময়ে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য ব্যবস্থাপনাকে সংক্ষিপ্ত আকারে সরবরাহ করে। তো এটাকেই আসলে আমরা ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি বলছি। তো পরিশেষে বা লাস্টের যেই সামারাইজেশন, সেটা থেকে আমরা যে বিষয়টা বুঝেছি যে এই ব্যবস্থাপনা তথ্য পদ্ধতিটা হচ্ছে একটি কম্পিউটার নির্ভর সিস্টেম যা প্রয়োজনীয় তথ্য সেটাকে আইডেন্টিফাই করে এবং সেটাকে কালেক্ট করে, সেটাকে প্রসেস করে, সেটাকে কোঅর্ডিনেশন করে, ব্যবহার উপযোগী করে বা কনসাইজ করে সেটা ম্যানেজমেন্টের ডিসিশন মেকিং এর জন্য ম্যানেজারদেরকে যেখানে প্রয়োজন, যে সময় প্রয়োজন, সেইভাবে যখন উপস্থাপন করে তখন এটাকে আমরা বলছি ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি। তো আমরা এই ব্যবস্থাপনা তথ্য পদ্ধতির যেই বৈশিষ্ট্য আছে সেটি নিয়ে একটু আলোচনা করবো, যে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতির কি কি বৈশিষ্ট্য থাকা উচিত। যে আমরা যখন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের কথা বলি, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে আমরা সাধারণত এইসব বৈশিষ্ট্যগুলো পেয়ে থাকি। তো আমরা উপরে যে সংজ্ঞায়ন করেছি, উপায়ন উপরের সংজ্ঞায়ন থেকে আমরা কিন্তু ব্যবস্থাপনা তথ্য পদ্ধতির বৈশিষ্ট্যগুলোও পেয়ে যাই। তো ব্যবস্থাপনা তথ্য পদ্ধতির প্রথম যেই বৈশিষ্ট্যটা আছে সেটি হচ্ছে ব্যবস্থাপনা নির্ভর। যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড, যেহেতু আমরা ইনফরমেশন সিস্টেম আমরা এআইএস এর কথাও জেনেছি, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম অথবা মার্কেটিং ইনফরমেশন সিস্টেমও আছে। তো এটা যেহেতু ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, তো ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটার মূল বৈশিষ্ট্যই হচ্ছে এটা কিন্তু ব্যবস্থাপনা নির্ভর। দ্যাট মিন্স ব্যবস্থাপনাকে এখানে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার জন্য বা ব্যবস্থাপনার চাহিদা অনুযায়ী বা বিভিন্ন লেভেলের আমরা দেখি যে ম্যানেজার আছে তাদের সেই চাহিদা অনুযায়ী তাদেরকে যখন আমরা তথ্য সরবরাহ করি সেটাকে আমরা এখানে ম্যানেজমেন্ট ইনফরমেশন বলবো। তো এই কারণেই এখানে বৈশিষ্ট্যটা এখানে আইডেন্টিফাই করা হয়েছে যে ব্যবস্থাপনা আসলে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা আসলে ব্যবস্থাপনা নির্ভর। যে ব্যবসায়ের সামগ্রিক উদ্দেশ্য এবং ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার নিরিখেই এমআইএস সিস্টেমটা গড়ে তোলা হয় এবং ব্যবস্থাপনার এই যে তথ্য পদ্ধতিটা এটা দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে এটা ব্যবস্থাপনা নির্দেশিত। যেহেতু এমআইএস ব্যবস্থাপনা নির্ভর, কাজেই এমআইএস এর উন্নয়নে ব্যবস্থাপনাকে উদ্যোগী হতে হবে, কারণ এমআইএস এর ডিজাইন থেকে শুরু করে আর বাস্তবায়ন পর্যন্ত সকল স্তরে ব্যবস্থাপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। তো দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে এমআইএসটা অনেকটাই আমরা বলি যে ম্যানেজমেন্ট ডাইরেক্টেড। যে ম্যানেজারটা যেভাবে যে সময় যতটুকু ইনফরমেশন চায় ততটুকু যাতে সরবরাহ করতে পারে সেইভাবেই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটাকে ডিজাইন করা উচিত, সেভাবেই ডাটা বেস তৈরি করা উচিত, সেভাবেই ডাটা বেস থেকে কোয়েরি করে ইনফরমেশন কনসাইজভাবে রিপোর্ট আকারে যাতে দেখা যায় সেইভাবেই সিস্টেমটাকে ডিজাইন করা উচিত। তারপর হচ্ছে আমরা এখানে বলে হচ্ছে ইন্টিগ্রেটেড, যে এটাও একটা বৈশিষ্ট্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের, যে এমআইএস এর অন্তর্গত সকল সাব সিস্টেমকে একই উদ্দেশ্য অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে। যদি ইন্টিগ্রেটেড ওয়েতে কাজ না করে সিস্টেমের অংশগুলো, দ্যাট মিন সাব সিস্টেমগুলো যদি ইন্টিগ্রেটেড ওয়েতে একটার সাথে আরেকটাকে হেল্প করে বা সাপোর্ট করে যদি কাজ না করে, সেক্ষেত্রে কিন্তু তথ্য যেটা আমরা বলছি সেই প্রয়োজনীয় তথ্যটা কিন্তু ব্যবস্থাপকের কাছে আসবে না। তো যদি ব্যবস্থাপকের কাছে যেই তথ্যটা রিকোয়ার্ড সেটা যদি না আসে, সেক্ষেত্রে কিন্তু ব্যবস্থাপক তার সঠিক সিদ্ধান্তটা নিতে পারবে না। তো সেই কারণে আমরা এখানে ইন্টিগ্রেটেড ওয়েতেই ব্যবস্থাপনার যেই তথ্য পদ্ধতিটা সেটা এখানে ব্যবস্থাপনার তথ্য পদ্ধতিটাকে আসলে সাজাতে হয়। এরপরে হচ্ছে আমরা এখানে 4 নম্বর যেটা আছে বৈশিষ্ট্যটা ব্যবস্থাপনার তথ্য পদ্ধতির সেটাতে যাব, যে একই পদ্ধতি বা কমন প্রসিজার আমরা বলি, যে যথাসময়ে ডাটা প্রক্রিয়াকরণের একই ধরনের পদ্ধতি ব্যবহার করা উচিত। যে ডাটা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে আমরা সম্ভব হলে মূল উৎস হতে ডাটা সংগ্রহ করা উচিত এবং ডাটা সংগ্রহ এবং সংরক্ষণে পুনরাবৃত্তির সুযোগ কম থাকে। যে আমরা এখানে যেহেতু ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে ডাটা প্রয়োজন বা আমরা এই ডাটাগুলোকে বা উপাত্তগুলোকেই আমরা অ্যানালাইসিস করে যেহেতু সিদ্ধান্ত গ্রহণ করি, সেহেতু এই ডাটাটা আমরা যেখান থেকে কালেক্ট করছি সেই কালেক্ট করার পদ্ধতিটা এখানে এক হওয়া উচিত। হতে পারে আমি ডাটা কালেক্ট করবো একদম প্রাইমারি সোর্স যেটা আছে, যে আমি যদি আমার কাস্টমারের সম্পর্কে সিদ্ধান্ত নিতে যাই তাহলে আমার ডাটা কালেক্ট করতে হবে কাস্টমারের সাথে সরাসরি, যারা কাজ করে বা ডিলিংস করে তাদের সাথে, যেমন এখানে যারা সেলস এমপ্লয়ি আছে তাদের কাছ থেকে আমি ডাটা নিতে পারি, অথবা যারা এখানে আমার মার্কেটে ডিলার আছে অথবা যারা আমার বিক্রেতা আছে তাদের কাছ থেকে আমি ডাটাটা কিন্তু নিতে পারি। তো এইভাবেই আমরা কমন প্রসিজার, যেভাবে আমি ডাটাটা সংগ্রহ করা
উচিত প্রত্যেকটা লেভেলে সেইভাবে আমি ডাটাটা সংগ্রহ করব, তাহলে কিন্তু আমার ডিসিশনটা নেওয়াটা ইজি হবে। আমি কিছু ডাটা প্রাইমারি, কিছু ডাটা সেকেন্ডারি, কিছু ডাটা আমার বই পুস্তক, এইভাবে যখন আমি কালেক্ট করি সেই ক্ষেত্রে কিন্তু অথেন্টিক সিদ্ধান্তটা আমার সবসময় নাও আসতে পারে। তো সেই ক্ষেত্রে ডাটা কালেক্ট করার একটা কমন প্রসিজার রাখা উচিত যে আমি কিভাবে ডাটাটা কালেক্ট করবো, সেটা কি আমি ফার্স্ট হ্যান্ড বা প্রাইমারি ডাটা কালেক্ট করবো নাকি সেকেন্ডারি ডাটা কালেক্ট করবো, সেটা এখানে ক্লিয়ার করা উচিত। ব্যবস্থাপনার তথ্যপদ্ধতি এটা একটা বৈশিষ্ট্য যে এটা সবসময় কমন যেই প্রসিজার আছে সেই প্রক্রিয়াটা ফলো করেই ডাটা কালেক্ট করার ক্ষেত্রে উৎসাহ দিয়ে থাকে, কারণ এখানে কোম্পানির যেই নেটওয়ার্কিং সিস্টেম অথবা ডাটাবেস অথবা যারা এখানে কর্মী আছে তারাই এখানে যেহেতু ডাটা সংগ্রহ করে সেহেতু একটা কমন প্রসিজার ফলো করেই তারা ডাটাটা সংগ্রহ করবে। এরপরে হচ্ছে 5 নম্বর যেটা আছে পরিকল্পনা, যে একটি প্রতিষ্ঠানে এমআইএস কে পূর্ণাঙ্গ রূপে কার্যকর করতে হলে আমরা জানি যে এখানে 3 থেকে 5 বছর বা এর চেয়েও বেশি সময় লাগতে পারে, কাজেই এমআইএস এর উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আসলে গ্রহণ করা উচিত। এখানে শর্ট টার্ম কোনো পরিকল্পনা নিয়ে এমআইএস এর উপকার আসবে না বা এমআইএস টাকে কাজে লাগানো যাবে না, যেহেতু ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা এটা একটা লেংদি প্রসেস এবং যারা এখানে ওল্ড এমপ্লয়ি আছে তারা এটার সাথে ইউজ টু না, সেক্ষেত্রে তাদেরকে আমি যদি এটার উপরে কাজ করাইতে চাই অথবা এই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের একটা অংশ হিসেবে তাদেরকে আমি নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে একটু সময় দিতে হবে, তাদেরকে ট্রেনিং দিতে হবে, তাদেরকে কম্পিউটারের যে বিভিন্ন সফটওয়্যার সেগুলো কিভাবে ব্যবহার করতে হয় এবং সেখান থেকে কিভাবে মানে উপাত্ত থেকে কিভাবে তথ্যে এটাকে কনভার্ট করতে হয় বা প্রসেস করতে হয়, সেটাকে কিভাবে স্টোর করতে হয়, সেটাকে কিভাবে কাজে লাগাতে হয়, এটা কিন্তু তাকে ট্রেনিং এর মাধ্যমে আমাকে দীর্ঘ সময় ধরে তাকে কিন্তু শেখাতে হবে। তো এই ট্রান্সফরমেশন এত দ্রুত হবে না, তো সেই কারণে আমরা এখানে পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে আমরা যখন ম্যানেজমেন্টটা আমরা বাস্তবায়ন করতে চাই এটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়ে এটাকে বাস্তবায়ন করতে হয়। এরপরে 6 নম্বর যেটা আছে যে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতির আর্টের বৈশিষ্ট্য, সেটি হচ্ছে সাব সিস্টেমের ধারণা। যেহেতু এমআইএস একটি একক এবং সমন্বিত সিস্টেম, সেহেতু এর সাব সিস্টেমগুলোকে এমনভাবে সমন্বয় করা উচিত যাতে সবগুলো একই সাথে বাস্তবায়ন করা যায়। যে এখানে সাব সিস্টেমের আমরা জানি যে সিস্টেমকে ভাঙলে অনেকগুলো আমরা সাব সিস্টেম পাবো এবং এই সাব সিস্টেমগুলো আমরা দেখি যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 একটা সিস্টেমে যদি 8টা অংশ থাকে, এভাবে 8টা সাব সিস্টেম কিন্তু একটার পর একটা সাজাইতে হয়। তো এইভাবে সাজিয়ে সবগুলোকে কিন্তু একসাথে ব্যবহার করতে হয়, যে কোনো একটা সাব সিস্টেম যদি আমার সঠিকভাবে বাস্তবায়ন করা না হয় এবং এইগুলোকে যদি আমি একসাথে যদি কাজ করতে না মানে একসাথে যদি এগুলোকে ইন্টিগ্রেটেড করতে না পারি তাহলে কিন্তু এটা থেকে রেজাল্ট আসবে জিরো, এখানে কোনো রেজাল্ট বা আউটপুট আসবে না। তো সেই কারণেই আমাদের সাব সিস্টেম যেটা আছে আমরা ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি যখন ডিজাইন করতে যাব, একটা সিস্টেমের ভিতরে যতগুলোই সাব সিস্টেম আছে সবগুলোকে আমার সমানভাবে সমন্বিতভাবে কিন্তু ডিজাইন করতে হবে। এরপরে হচ্ছে আমরা সাধারণ ডাটাবেস, আমরা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা ডিজাইন করতে গেলে যে কোনো অর্গানাইজেশনই আমাদেরকে একটা ডাটাবেস সংরক্ষণ করতে হবে। এই ডাটাবেসটাকে আমরা বলে থাকি এটা হচ্ছে অনেকগুলো ফাইলের সমষ্টি, যেটাকে আমরা সুপার ফাইলও বলে থাকি। এই বিভিন্ন এই ভিন্ন ভিন্ন আমাদের অর্গানাইজেশনে যেই তথ্যগুলো আছে সেটা যখন আমি ডেট ওয়াইজ এবং ডিপার্টমেন্ট ওয়াইজ যখন আলাদা আলাদা ফাইলে একত্রিত করি এবং সেই একত্রিত ফাইলগুলোকে যখন একটা জায়গাতে আমি স্টোর করি সেটাকে আমরা সুপার ফাইল হিসাবে বা ডাটাবেস হিসাবে আমরা আইডেন্টিফাই করে থাকি। যেমন আমরা একটা ডাটাবেসের ভিতরে কিন্তু অনেকগুলো সেল থাকে, তো এই সেলগুলোকে আমরা এক একটা ফাইল বলি। এই ছোট ছোট ফাইল যেমন একটা ডিপার্টমেন্টে হাজার হাজার ফাইল থাকতে পারে, একটা ডিপার্টমেন্টে এখানে একটা কর্মী সংক্রান্ত ফাইল থাকতে পারে, পণ্য সম্পর্কিত ফাইল থাকতে পারে এবং প্রত্যেক দিনের ফাইল থাকতে পারে, প্রত্যেক আওয়ারের ফাইল থাকতে পারে, প্রত্যেক মিনিটের রেকর্ড থাকতে পারে, এভাবে কিন্তু একটা ডাটাবেস তৈরি হয়। তো সে কারণেই আমরা কমন ডাটাবেসটাকে আমরা সুপার ফাইল হিসাবে আইডেন্টিফাই করি। এবং 8 নম্বর যেটা আছে আমরা এখানে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতির আরেকটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কম্পিউটার ভিত্তিক। যে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতিটা কিন্তু কম্পিউটার ভিত্তিক একটা সিস্টেম, এখানে কম্পিউটার ব্যবহার ছাড়া এমআইএস গড়ে তোলা যায়, এটা আমি আগেও বলছি। কিন্তু বর্তমানে কিন্তু কম্পিউটারের প্রচলন আসায় এবং এখানে আমরা যেহেতু ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়েছে সহজেই কিন্তু আমি ঘরে বসেই আমার অনেক ডাটা আমি কিন্তু কার্যকরভাবে আমি কম্পিউটারকে ইউজ করে অথবা আমার কম্পিউটার সাপোর্টেড এখন যে স্মার্টফোনগুলো আছে দ্যাট মিন্স আমি একটা স্মার্টফোন ইউজ করে কিন্তু আমি প্রচুর ডাটা কিন্তু কালেক্ট করে ফেলতে পারি। তো এইভাবেই আমরা এখানে কম্পিউটার ভিত্তিক কিন্তু এখানে এমআইএস সিস্টেমটা ডিজাইন করা লাগে। কম্পিউটারের মাধ্যমে যেহেতু আমরা প্রচুর পরিমাণে ডাটা বিশ্লেষণ
এবং বিনাশ করতে পারি এবং দ্রুত গতিতে সঠিক এবং ধারাবাহিক তথ্য যেহেতু আমরা পেতে পারি, সেই কারণে কম্পিউটারটার ছাড়া আসলে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতিটা ডিজাইন করা যাবে না। তো সেই কারণে আমরা এই বৈশিষ্ট্য গুলো নিয়েই আসলে এমআইএসটাকে যে কোনো অর্গানাইজেশনে ব্যবহৃত হতে দেখি। তো আমরা আজকে 8টা বৈশিষ্ট্য আলোচনা করেছি ব্যবস্থাপনা তথ্য পদ্ধতির। তো ব্যবস্থাপনা তথ্য পদ্ধতির প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা বলেছি সেটা হচ্ছে ব্যবস্থাপনা নির্ভর, দ্যাট মিন্স ম্যানেজাররাই এখানে বলে দিবে বা এখানে নির্দেশনা দিবে যে কিভাবে আসলে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা গঠন করা উচিত, এবং ব্যবস্থাপনা নির্দেশিত পদ্ধতি যেহেতু এটা, এখানে ম্যানেজারকেই এখানে উদ্যোগী হতে হবে বা ম্যানেজারকেই এখানে কর্মী হিসেবে কাজ করতে হবে এই ডাটাবেসটা ডিজাইন করা, এবং এই ডাটাবেজে আমার যে ইনফরমেশনগুলো স্টোর হবে এবং সেটা কিভাবে প্রসেস হবে এই সবগুলো কাজের সাথে তাকে এখানে নির্দেশনা বা ডাইরেকশন দিতে হবে, এবং এই ডাইরেকশনটা একটা সমন্বিত প্রক্রিয়াতে হতে হবে, এবং এই সমন্বিত প্রক্রিয়াগুলোকে আমরা বলি যে অনেকগুলো সাব সিস্টেমের অধীনে ভেঙে ভেঙেই এই কাজগুলোকে আমাদের এখানে সমন্বয় সাধন করতে হবে, এবং এখানে একটা কমন প্রসেস ফলো করে আমার প্রত্যেকটা ডাটা আমি এখানে কালেক্ট করব, এবং এই ডাটা কালেক্ট করার ক্ষেত্রে আমাকে দীর্ঘমেয়াদি একটা পরিকল্পনা নিয়ে আগাতে হবে, কারণ এটা স্বল্প মেয়াদি কোনো প্রকল্প না, যেহেতু ম্যানেজমেন্ট তথ্য পদ্ধতির ডাটা গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্গানাইজেশনের ক্ষেত্রে ম্যানেজারদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে, সেহেতু এখানে আমাকে একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটার ডিজাইন করতে হবে, এবং এখানে সাব সিস্টেমগুলোকেও সব সময় একত্রিতভাবে কাজে লাগাইতে হবে, কোনো সাব সিস্টেম যাতে এখানে ফল না করে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা সাবস্ট্রিম সিস্টেমকেই আমাকে সঠিকভাবে সঠিক সময়ে একসাথে কাজে লাগাতে হবে, এবং সর্বোপরি এটাকে কাজে লাগিয়ে আমি একটা ডাটাবেস তৈরি করব। এই কমন ডাটাবেস থেকেই আমি ডাটা কোয়েরি করে করে এখানে আমার যে রিপোর্ট বা আমার যে সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া সেখানে যেভাবে আমার তথ্যের প্রয়োজন সেভাবে আমি কিন্তু এই সাধারণ ডাটাবেস থেকে তথ্যটা উপস্থাপন করতে পারবো, এবং সেটা কম্পিউটার বেস হলে ভালো, কারণ মানুষের পক্ষে আসলে এই হিউজ পরিমাণ ফাইল ঘেটে তথ্য নিয়ে আসলে ম্যানেজমেন্টকে সঠিক সময়ে সঠিক নির্দেশনা দেওয়াটা খুব কঠিন। এখন যেহেতু কম্পিউটারের যুগ এবং ইন্টারনেটের যুগ, আমরা কিন্তু চাইলেই প্রচুর পরিমাণে তথ্য ইন্টারনেট থেকে এবং খুব সহজেই কম্পিউটারকে একটা কমান্ড দিলে, সিঙ্গেল কমান্ডে কিন্তু কম্পিউটার খুব সহজেই আমাকে রিপোর্ট তৈরি করে দিতে পারতেছে, চার্ট তৈরি করে দিতে পারতেছে, পিক্টোগ্রাম, ডায়াগ্রাম, বার চার্ট অথবা আমাকে এখানে লাইন চার্ট বিভিন্নভাবে কিন্তু সে তথ্যটা উপস্থাপন করতে পারতেছে, দৈনন্দিন তথ্য, বছরের তথ্য, হ্যাঁ, 5 বছরের তথ্য, এইগুলো কিন্তু সব একসাথে আমাকে চার্টে উপস্থাপন করার করার ক্ষেত্রে সহযোগিতা করতেছে কিন্তু কম্পিউটার। তো সেই কারণে আমরা যখন ব্যবস্থাপনা তথ্য পদ্ধতিটা ডিজাইন করতে যাব, এই 8টা বিষয় কিন্তু আমরা সবসময় পাবো। তো এই হচ্ছে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা। এরপরে যে আলোচনাটা আছে সেটাতে আমরা এখন চলে যাব, সেটা হচ্ছে ব্যবস্থাপনা, এই যে তথ্য পদ্ধতি নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, ব্যবস্থাপনা তথ্য পদ্ধতিটা আমার ব্যবহার করতে গেলে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতির ক্ষেত্রে আমাদের এখানে পূর্ব শর্ত হিসাবে কি কি বিষয় এখানে আসা উচিত। তো ব্যবস্থাপনা তথ্য পদ্ধতিটার ক্ষেত্রে আমরা যখন এটাকে ডিজাইন করতে যাব, আমাদের এই বিষয়গুলো পূর্ব শর্ত হিসাবে আমাদের কাছে থাকা লাগবে বা পূর্ব শর্ত হিসাবে এইগুলোকে আসলে আমার আগে থেকে ঠিক করে নিতে হবে। এক নাম্বার যেটা হচ্ছে যে একটা ডাটাবেস আসলে থাকতে হবে, ডাটাবেস ছাড়া কিন্তু এখানে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতিটা হবে না। আমরা একটু আগেও বলেছি যে ডাটাবেস বলতে আমরা এখানে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ফাইলের সমন্বয়ে তৈরি এখানে সুপার ফাইল সিস্টেমটাকে আমরা এখানে ডাটাবেস বলি, কারণ এখানে অনেকগুলো ফাইল একত্রিতভাবে কোঅর্ডিনেটেড বা একত্রিত করে রাখা হয়, এবং এমআইএস এর একটি অন্যতম পূর্ব শর্ত হচ্ছে একটি শক্তিশালী ডাটাবেস গড়ে তোলা। যদি আমি শক্তিশালী ডাটাবেস গড়ে তুলতে পারি এবং এইখানে যদি রিডান্ডেন্ট ইনফরমেশন বা এখানে একই ধরনের তথ্য যদি এখানে আমি বাদ দিয়ে এই ডাটাবেসটাকে যদি অথেন্টিক এবং ইউনিক করতে পারি এবং এটাকে যদি সহজেই অ্যাক্সেসেবল রাখতে পারি, তাহলে কিন্তু যে কোনো সময় ম্যানেজার তার সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে এই ডাটাবেসকে ব্যবহার করে তার প্রয়োজনীয় সিদ্ধান্ত অ্যাকুরেটলি নিতে পারবে এবং সঠিক সময়ে কিন্তু সঠিক কাজটা করে ম্যানেজমেন্টের যে দায়িত্ব সেটা পালন করে অর্গানাইজেশনকে কিন্তু তার লক্ষ্য অর্জনে সে সহযোগিতা করতে পারে। দ্বিতীয় যেটা হচ্ছে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতির পূর্ব শর্ত হচ্ছে মানসম্মত পদ্ধতি এবং ব্যবস্থাপনা কর্মী। আমরা একটু আগে যেটা পড়ছিলাম যে বৈশিষ্ট্যের ভিতরে যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা হচ্ছে ব্যবস্থাপনা নির্দেশিত এবং ব্যবস্থাপক দ্বারাই তৈরি একটা সিস্টেম,
তো এই কথাটাই এখানে চলে এসেছে যে আমি যদি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা ডিজাইন করতে যাই, এটা যেহেতু ম্যানেজারদের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে একটা সিস্টেম বা পদ্ধতি, তো সেই ক্ষেত্রে এইখানে আমি যদি এটাকে ডিজাইন করতে যাই আমার এখানে মানসম্মত পদ্ধতিও লাগবে এবং ব্যবস্থাপনা কর্মীও লাগবে। এইটাই হচ্ছে পূর্ব শর্ত। এখানে দুই ধরনের কর্মীর কথা বা কর্মকর্তার কথা বলা হয়েছে, যে আমি যদি ব্যবস্থাপনা ইনফরমেশন সিস্টেমটা ডিজাইন করতে চাই আমার দুই ধরনের কর্মকর্তা বা কর্মী লাগবে। প্রথম হচ্ছে সিস্টেম এবং কম্পিউটারের দক্ষ যারা কর্মকর্তা আছে তাদেরকে আমার নিয়োগ দিতে হবে, যারা এখানে ডাটা কালেক্ট করবে বা ডাটাকে স্টোর করবে, প্রসেস করবে, এই ধরনের দক্ষ যারা আইটি বিশেষজ্ঞ আছে তাদেরকে আমার নিয়োগ দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এখানে আরেক ধরনের মানসম্মত কর্মী আমার লাগবে, সেটা হচ্ছে ব্যবস্থাপনায় যারা দক্ষ আছে, এক্সপার্ট ম্যানেজমেন্ট অফিসিয়ালস যারা আছে বা স্টাফ যারা আছে তাদেরকেও কিন্তু আমার এখানে কাজে লাগাতে হবে। তো এই দুই ধরনের কর্মী দিয়েই কিন্তু আমার ব্যবস্থাপনা তথ্য পদ্ধতিটা আমার অর্গানাইজেশনে চালাতে হবে। তো সেই কারণেই আমার ব্যবস্থাপনা তথ্য পদ্ধতির পূর্ব শর্ত হচ্ছে মানসম্মত পদ্ধতি লাগবে এবং এখানে ব্যবস্থাপনা কর্মীও লাগবে। তো এখানে সিস্টেম এবং কম্পিউটারের দক্ষ যারা কর্মকর্তা আছে তারা নিজ বিষয়ে তারা দক্ষ এবং তারা ওই বিষয়ে জানার পাশাপাশি ম্যানেজমেন্টের কোন কোন বিষয়ে আসলে তথ্য প্রয়োজন পড়ে সেই বিষয়টাতেও তাদের ধারণা থাকতে হবে, যাতে প্রতিষ্ঠানের সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণ করার জন্য প্রয়োজনীয় তথ্য যাতে তারা কালেক্ট করতে পারে এবং সেগুলো প্রয়োজনের সময় যাতে তারা সরবরাহ করতে পারে সংক্ষিপ্তভাবে। এবং ব্যবস্থাপনার দক্ষ কর্মকর্তা যারা আছে এখানে তাদেরকে কম্পিউটার বিষয়ে তাদের ভালো জ্ঞান থাকতে হবে এবং এটা কিভাবে কম্পিউটারাইজ করে তথ্য আকারে উপস্থাপন করা যায় সেই বিষয়ে কিন্তু এই ব্যবস্থাপনায় দক্ষ যারা কর্মী আছে তারা ম্যানেজমেন্ট প্রফেশনালস, কিন্তু তাদেরকে কম্পিউটার বিষয়ে স্কিল থাকতে হবে। তো এটা হচ্ছে দ্বিতীয় শর্ত, মানসম্মত এখানে ব্যবস্থাপনা কর্মী লাগবে। তিন নম্বরটা হচ্ছে আমরা এখানে বলে হচ্ছে উচ্চ ব্যবস্থাপনার সহায়তা, মানে এখানে যারা টপ লেভেল ম্যানেজমেন্ট আছে তাদের সাপোর্টের কথা এখানে বলা হয়েছে, যে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতির পূর্ব শর্ত হচ্ছে টপ লেভেল ম্যানেজমেন্টের এখানে সাপোর্ট লাগবে। টপ লেভেল ম্যানেজমেন্টের সাপোর্ট ছাড়া কিন্তু এখানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা কোনোভাবেই অর্গানাইজেশনে এস্টাবলিশ করা যাবে না। তো এইখানে আমরা যে উচ্চ ব্যবস্থাপনার যে সহায়তা, এখানে উচ্চ ব্যবস্থাপনার পূর্ণ সহায়তা ছাড়া এটা যেহেতু কাজ করবে না, বা আমরা টপ লেভেল ম্যানেজমেন্টের সহযোগিতা ছাড়া যেহেতু এই বিশাল কর্মযজ্ঞটা যেহেতু করতে পারবো না, সেক্ষেত্রে টপ লেভেল ম্যানেজমেন্টকে কিন্তু এখানে উদ্যোগী হতে হবে, বা টপ লেভেল ম্যানেজমেন্টকেই ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি সম্পর্কে এখানে এটাকে কিভাবে কাজে লাগানো যায় বা এটা কিভাবে অর্গানাইজেশনের সবাই ব্যবহার করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে উদ্যোগী হতে হবে এবং তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। তারপর হচ্ছে চার নম্বর যেটা আছে এমআইএস এর নিয়ন্ত্রণ এবং রক্ষণাবেক্ষণ। এমআইএস এর নিয়ন্ত্রণ এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে এখানে আমরা কন্ট্রোল অ্যান্ড মেনটেন্স অফ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ক্ষেত্রে বলি, যে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ বলতে বোঝানো হয় হচ্ছে যেভাবে ডিজাইন করা হচ্ছে ঠিক সেভাবে এটা কাজ করছে কিনা সেটা আসলে চেক করা, যে আমি ব্যবস্থাপনার তথ্য পদ্ধতিটাকে যেই কারণে ডিজাইন করেছিলাম সেই কারণটা এখানে হাসিল হচ্ছে কিনা, বা আমি যেভাবে ডাটাটা কালেক্ট করছি সেটা আমাকে সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করছে কিনা সেটা কিন্তু আমার এখানে দেখতে হবে। এটাকে আমরা এখানে কন্ট্রোলিং বলছি। কন্ট্রোলিং এর মূল কথাই হচ্ছে এখানে মনিটরিং করা। মনিটরিং না করলে কন্ট্রোলিং করা যাবে না। মনিটরিং করেই আমি আমার যে স্ট্যান্ডার্ড আছে সেই অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটার সাথে আমার যেই কাজটা হচ্ছে সেটা মিলিয়ে দেখি, যদি কোনো ডিভিয়েশন হয় বা পার্থক্য হয় সেটা কিন্তু কারেকশনের ব্যবস্থা আমি করে থাকি এই নিয়ন্ত্রণের মাধ্যমে, এবং টাইম টু টাইম আমি এখানে কিন্তু মেনটেন্যান্স বা রক্ষণাবেক্ষণের কাজটাও আমি করে থাকি। এখানে এমআইএস ব্যবহারকারী যারা আছে তারা নিজ নিজ পদ্ধতিতে প্রতিষ্ঠানের যারা এই ব্যবস্থাপক আছে তাদেরকে কিন্তু এখানে সংক্ষিপ্তভাবে তাদের প্রয়োজনীয় তথ্যগুলো কিন্তু একত্রিত করে এখানে উপস্থাপন করে থাকে। তো সেই কারণে আমরা এখানে এই কথাটাও বলে নিলাম। এরপরে যেটা আছে আমরা মূল্যায়নে যাব। আরেকটা পূর্ব শর্ত হচ্ছে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি আমি অর্গানাইজেশন এস্টাবলিশ করতে গেলে এখানে মূল্যায়ন বা ইভালুয়েশনের ব্যাপারটাও মাথায় রাখা লাগবে, যে এমআইএস তখনই কার্যকর হবে যখন একটি এটি ভবিষ্যতের প্রয়োজনীয় হবে এবং এখানে নির্বাহীদেরকে সেটি প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে পারবে।
দ্যাট মিন্স ভবিষ্যতের প্রয়োজনীয় নির্বাহীদেরকে যখন তথ্য এটা সরবরাহ করতে পারবে, তখনই এটার ইফেক্টিভনেসটা মূল্যায়িত হবে বা ইফেক্টিভনেস আছে সেটা বলা যাবে। তো সেই কারণেই আমার ইভালুয়েশনটা সবসময় হবে যে এটা যেই কারণে আমি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটাকে অর্গানাইজেশনে চালু করেছি, এটার যে উদ্দেশ্যটা আছে সেটা এটা হাসিল করতে পারছে কিনা সেটা আমার টাইম টু টাইম আমাকে ইভালুয়েশন করতে হবে। তো ইভালুয়েশন করার ক্ষেত্রে এখানে দুইটা বিষয়ের কথা বলেছে, যে ভবিষ্যতে প্রত্যাশিত ও অপ্রত্যাশিত যে কোনো তথ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য সিস্টেমের যে কোনো উন্নয়ন নিশ্চিত করা এবং MIS এর কার্যকারিতা বৃদ্ধির জন্য গৃহীত পদক্ষেপ সমূহ চিহ্নিত করা। এই দুইটা পদ্ধতিতে কিন্তু আমি মূল্যায়নটা করতে পারি, যে আমি মূল্যায়ন যখন করি যে আমার প্রত্যাশা এবং এবং প্রাপ্তি এই দুইটার ভিতরে কোনো পার্থক্য আছে কিনা। যদি পার্থক্য থাকে তাহলে কিন্তু এখানে আমার MI সিস্টেমটা কাজ করছে না সেটা বোঝা যাবে। তো এটাকে কিভাবে আরো ফাংশনাল করা যায় সেই কারণে কিন্তু এখানে সিস্টেমের উন্নয়ন করতে হবে, এবং এখানে সিস্টেমের উন্নয়নের জন্য সেকেন্ড পর্যায়ে প্রয়োজনীয় এখানে পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো এইভাবেই আমরা এখানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা যদি ডিজাইন করতে চাই আমাদের কিন্তু এই পাঁচটা পূর্ব শর্ত মেনেই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা আমার অর্গানাইজেশনে কিন্তু চালু করতে হবে। তো আমি এখানে পাঁচটা যেই পূর্ব শর্তের কথা বলেছি, এই পাঁচটা পূর্ব শর্ত হচ্ছে, 1 নম্বরটা আমি বলেছি যে এখানে একটা ডাটাবেস লাগবে, এই ডাটাবেস ছাড়া ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম কখনোই কাজ করতে পারবে না। এই ডাটাবেসটা করতে গেলে আমাকে ডাটা আমরা জানি যে সংগ্রহ করতে হয়, তারপরে সেটাকে আমাদের প্রসেস করতে হয়, সে সংগ্রহ করতে হয়, সংরক্ষণ করতে হয়, এটাকে প্রসেস করতে হয়, তারপরে সেটাকে আমরা সমন্বয় সাধন করে এবং প্রয়োজনীয় বিভিন্ন জায়গাতে আমরা এটাকে সরবরাহ করতে পারি। তো সে কারণে একটা স্ট্রং ডাটাবেস আমার দরকার পড়ে। 2 নম্বর হচ্ছে এখানে মানসম্মত পদ্ধতি এবং ব্যবস্থাপনা কর্মী লাগবে, যারা এখানে কম্পিউটারে স্কিল পার্সন যারা আছে তারা আমাকে কম্পিউটার রিলেটেড এবং টেকনোলজি রিলেটেড সাপোর্টটা দিবে, পাশাপাশি আমার ম্যানেজার এখানে দক্ষ হইতে হবে যারা কম্পিউটারের এই বিষয়গুলো বুঝবে। তো এই দুজনের ফাংশনেই কিন্তু ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা অর্গানাইজেশনে ডেভেলপ করা হবে। এবং 3 নম্বর যেটা আছে আমরা বলেছি যে টপ লেভেল ম্যানেজমেন্টের এখানে সাপোর্ট লাগবে, তাদের সাপোর্ট বা সহায়তা ছাড়া যেহেতু কোনোভাবেই আমার এখানে ফান্ডিং অথবা কাজটাকে চালায় নেওয়া যাবে না, সেক্ষেত্রে এই টপ লেভেল ম্যানেজমেন্টের কমিটমেন্ট এবং সাপোর্ট আমার দরকার। 4 নম্বর হচ্ছে আমার পূর্ব শর্ত, যেটা হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের নিয়ন্ত্রণ এবং রক্ষণাবেক্ষণ, যেটা সময় সময় মনিটরিং করতে হবে, এবং সেটা যদি কোনো কারণে আমার আপডেটেড ডাটা পেতে যদি সমস্যা হয়, এই আমার যদি সফটওয়্যারটা ব্যাকডেটেড হয়ে যায় কোনো কারণে, এখানে ভাইরাস যদি অ্যাটাক করে অথবা কোনো কারণে যদি আমার এখানে অ্যাক্সেস যদি হ্যাক হয়ে যায়, তো এই ক্ষেত্রে আমার করণীয় কি, এগুলো নিয়ে কিন্তু এখানে নিয়ন্ত্রণ বা রক্ষণাবেক্ষণের কাজগুলো এখানে করতে হয়। আমার এখানে ডাটার প্রোটেকশন, ডাটা এখানে সংরক্ষণ করা, অথবা বাইরের কে ইন্ট্রুডার যারা আছে তারা যে যাতে ডাটা নিতে না পারে, চুরি করতে না পারে, হ্যাক যাতে না হয়ে যায়, ভাইরাসে যাতে নষ্ট না হয়ে যায়, এই বিষয়গুলো কিন্তু এখানে আমার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ডেভেলপ করার ক্ষেত্রে নিয়ন্ত্রণ এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে এটাকে মানে ফোকাস করতে হবে। এবং 5 নম্বর যেটা আছে মূল্যায়ন, যে আমি সবকিছু করার পরে আমার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা আমার নির্বাহীকে প্রয়োজনের সময় তথ্য সরবরাহ করতে পারছে কিনা বা ম্যানেজমেন্ট উপকৃত হচ্ছে কিনা এই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম থেকে। যদি তারা উপকৃত হয় ভালো, আর যদি উপকৃত না হয়, সিস্টেমে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলোকে চিহ্নিত করে সেটা সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই হচ্ছে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি ডিজাইন করার পূর্ব শর্ত। আজকে আমাদের যে আলোচনা ছিল এই আলোচনাতে আমরা আরেকটা বিষয় এখানে আলোচনা করে আজকের ক্লাস শেষ করে দিব, সেটা হচ্ছে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি আমি যখন ডিজাইন করতে যাই এখানে কিছু সমস্যা আমি সম্মুখীন হয়, যে MIS-টা পরিচালনা করতে গেলে যে কোনো অর্গানাইজেশনে আমাকে কিছু সমস্যা ফেস করতে হয়। এই সমস্যাগুলো আমরা একটু দেখব যে এই সমস্যাগুলো আসলে কি কি। তো প্রথম যেটা আছে যে আমরা ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি যখন আমার অর্গানাইজেশনে আমি এটাকে নিতে চাই বা আমি যখন এটাকে ইনস্টল করতে চাই, আমার দক্ষ লোকের কিন্তু অভাব দেখা দেয়, যে আমার ল্যাকিং অফ এক্সপার্টস পিপলের বা পার্সোনালের অভাবটা কিন্তু ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি ক্ষেত্রে আমরা সবসময় দেখে থাকি, যে এক্সপার্ট লোক বা টেকনোলজি বিষয়ে ভালো জানে এরকম লোক কিন্তু বাংলাদেশে খুব কম। তো সেই কারণেই আমাদের এখন ডিজিটাল লার্নিং বা ডিজিটাল এডুকেশন, ডিজিটাল প্ল্যাটফর্মের বিভিন্ন ধরনের ট্রেনিং এর ব্যবস্থা কিন্তু সরকার করছে। তো এই
দক্ষতা বৃদ্ধি করে আমরা কিভাবে ওয়েবসাইট মেনটেন করতে পারি, ওয়েবসাইটে আমি কিভাবে ডাইনামিক ভাবে আমার কিভাবে রেসপন্সিভ বা স্ট্যাটিক ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিভাবে কাস্টমারকে আমি ডাটা সরবরাহ করতে পারি, আবার ডাইনামিক ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আমি কাস্টমারের যে কোনো ধরনের ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনের রেসপন্স করে তাদেরকে লয়াল কাস্টমারে কনভার্ট করতে পারি, এই ধরনের নলেজ কিন্তু এখন আমাদের সময়ের দাবি। তো সেই কারণেই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা ডিজাইন করতে গেলে আমাদেরকে অবশ্যই যেটা আমরা ফিল করি সেটা হচ্ছে দক্ষ লোকের অভাব। যেমন আমার যে ওয়েবসাইটটা আছে বা আমি যেই নেটওয়ার্কিং ব্যবস্থার মাধ্যমে ডাটা কালেক্ট করি, এটাকে যাতে হ্যাক না হয়ে যায়, এটা যাতে ভাইরাসে ধ্বংস না হয়ে যায়, সেই ধরনের প্রোটেকশন বা আমরা সাইবার সিকিউরিটি এক্সপার্ট যারা আছে তাদের কিন্তু আমরা প্রয়োজন ফিল করি। তো এই হ্যাকারদের হাত থেকে রক্ষা করার জন্য এই সাইবার সিকিউরিটি যারা দক্ষ লোক আছে, ইঞ্জিনিয়ার আছে, তাদের প্রয়োজন কিন্তু আমাদের এই ব্যবস্থাপনা তথ্য পদ্ধতিতে সবচেয়ে বেশি। কিন্তু বাংলাদেশে এই দক্ষ লোকের কিন্তু অভাব আছে, কারণ আমরা জানি যারা এখানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটার ক্ষেত্রে যারা এক্সপার্ট হিসেবে কাজ করে, বুয়েটের যারা ইঞ্জিনিয়ার আছে অথবা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করা যারা ইঞ্জিনিয়ার আছে, তারা কিন্তু একটু ভালো বেতন পেলে, সুযোগ সুবিধা পেলে কিন্তু বাংলাদেশে থাকে না, বাংলাদেশ থেকে কিন্তু তারা বাইরে চলে যায় ব্রেন ড্রেন হিসেবে। তো এই ব্রেন ড্রেন বন্ধ করার গেলে কিন্তু আমরা দক্ষ লোকটা পেতাম এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম পরিচালনার ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো সমস্যা হতো না। কিন্তু বাংলাদেশে বর্তমানে কিন্তু এটা একটা বিরাট সমস্যা, দক্ষ লোকের কিন্তু অভাব আছে। এরপরে হচ্ছে সাব সিস্টেম নির্বাচনের সমস্যা। আমরা যেহেতু ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটাকে বলেছি যে সিস্টেম কনসিস্ট অফ সেভারাল সাব সিস্টেমস অথবা কম্পোনেন্টস অফ ডিফারেন্ট ইন্টার রিলেটেড অ্যান্ড ইন্টার ডিপেন্ডেন্ট সাব সিস্টেমস, এটা দিয়ে যেহেতু এই সিস্টেমটা ডেভেলপ হয়, তো এই সিস্টেমের প্রত্যেকটা জিনিস একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্কড এবং ইন্টার কানেক্টেড থাকে। তো এই সাব সিস্টেমটা যদি আমি প্রত্যেকটা 1 2 3 4 5 6 7 8 এভাবে যদি আমি প্রত্যেকটা স্টেপকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে না পারি, তাহলে কিন্তু আমার ইনফরমেশনটা সঠিকভাবে আসবে না। মানে কোনটার পরে কোন সিস্টেমটা, মানে কোন সাব সিস্টেমের পরে কোন সাব সিস্টেমটাতে আমি ক্রমান্বয়ে গেলে আমার ইনফরমেশনটা সঠিকভাবে আসবে, সেটা যদি আমি ঠিক করতে না পারি, তাহলে কিন্তু আমার এইখানে এমআইএস থেকে কিন্তু আমার ডিসিশন মেকিং এর প্রয়োজনীয় তথ্য আসবে না। সেই কারণে আমার সাব সিস্টেমটা নির্বাচনে আমরা দেখি যে দক্ষ লোকের অভাবের কারণে কিন্তু সাব সিস্টেমটা নির্বাচনের ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। যেমন আমরা বাংলাদেশের যেই সরকারি অফিসগুলোর যে সিস্টেমগুলো দেখে থাকি, যে যে কোনো সেবা পেতে গেলে কিন্তু আমাদের যারা গ্রাহক আছে তাদেরকে কিন্তু দীর্ঘ সময় এখানে অপেক্ষা করতে হয়। এটা হচ্ছে সাব সিস্টেমগুলোর সঠিকভাবে এখানে বিন্যস্ত হওয়া এবং এগুলোকে ভাগ করে করে যেখানে যেটা প্রয়োজন সেইভাবে সিকোয়েন্সিয়ালি সাজানোর অভাব। কারণ আমি কোনখান থেকে তথ্য পাব এবং কোনখানে গেলে আমার সহজেই তথ্যটাকে দিতে পারবে, এটা কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলোতে নির্ধারিত থাকে না। কিন্তু আমরা এখানে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের বা TQM অ্যাপ্লাই করে যে অর্গানাইজেশনগুলো সেখানে আমরা দেখেছি যে অর্গানাইজেশন যেখানে মানে সেবা দেয় এর থেকে অনেক আগেই কাস্টমাররা অর্গানাইজেশন সম্পর্কে কিভাবে জানবে সেখান থেকেই কিন্তু সেবা দেওয়া শুরু করে দেয় এই TQM নির্ভর এই প্রাইভেট অর্গানাইজেশন যেগুলো আছে তারা। তারা ওয়েবসাইটে তাদের কোম্পানির লোকেশন এবং ওয়েবসাইটে তাদের প্রয়োজনীয় তথ্য সেগুলো যেমন সরবরাহ করে, পাশাপাশি তারা কিন্তু নিচের লেভেলে এসে আমরা দেখি যে যেখানে যেভাবে সহজে ডাটা সহজকরণ করা যায়, হ্যাঁ, সেভাবে কিন্তু তারা সাব সিস্টেমগুলোকে ডিজাইন করে এবং প্রত্যেকটা সাব সিস্টেম একটা আরেকটাকে হেল্প করে করে কিন্তু কাস্টমারদেরকে বেস্ট স্যাটিসফাই করতে পারে। তো এই কারণে সাব সিস্টেমটা নির্বাচন করার ক্ষেত্রে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি দক্ষ লোকের মাধ্যমে, যারা এই সাব সিস্টেমটাকে খুব সুন্দরভাবে ডিজাইন করে দিবে। তো এই ধরনের দক্ষ লোক আমরা বাংলাদেশে অভাব দেখি। তারপর হচ্ছে উদ্দেশ্যের ভিন্নতা আমরা দেখি, যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা ডিজাইন এবং যারা বাস্তবায়ন করবে, এখানে অনেক সময় এই পার্থক্য হয় এবং এখানে ডিজাইন এবং বাস্তবায়নের পদ্ধতি অনেক সময় নিম্নমানের হয়ে থাকে। এখানে নিম্নমানের হওয়ার কারণটাও আমরা জানি, কারণ যারা এটা ডিজাইন করে তারা এই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সম্পর্কেও ভালো জানে না, অথবা নেটওয়ার্কিং সিস্টেম সম্পর্কেও বা তথ্য সংগ্রহ করার সিস্টেম সম্পর্কেও ভালো জানে না। তো সেই কারণেই আসলে এই উদ্দেশ্যের ভিন্নতার কারণেই যারা এখানে টপ লেভেল ম্যানেজমেন্ট আছে তারা
যাদেরকে দিয়ে এখানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা পরিচালনা করছে, তাদের সাথে সমন্বয় সাধনের অভাবেই এই উদ্দেশ্যের ভিন্নতার কারণেই কিন্তু এইখানে সঠিকভাবে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের এই সাব সিস্টেমগুলো ডিজাইন করা হয় না এবং এইখান থেকে ডাটাও কালেক্ট করা যায় না। এরপরে হচ্ছে আমরা এখানে কর্মীদের অসহযোগিতাও দেখি, কারণ এখানে যারা প্রযুক্তিতে অদক্ষ যারা শ্রমিক আছে তারা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমকে কোনোভাবেই মেনে নিতে চায় না, তাদের মানে পুরাতনকে আঁকড়ে ধরার যে মানসিকতা এটার কারণেই কিন্তু ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা অনেক ক্ষেত্রেই অর্গানাইজেশনে কাজ করে না বা এটা বাধার সম্মুখীন হয়। এছাড়াও আচ্ছা এখানে শ্রম ঘূর্ণায়মানতা আছে, যে এইখানে আমরা দেখি যে দক্ষ এবং বিশেষজ্ঞ লোক যারা আছে ম্যানেজমেন্ট ইনফরমেশনের সাথে যারা জড়িত তারা যেহেতু স্বল্প সংখ্যক, তাদের যেহেতু প্রচুর চাহিদা আছে, তাদেরকে কিন্তু ভালো স্যালারি দিয়ে বড় বড় অর্গানাইজেশন গুলা নিয়ে যায় অথবা এক অর্গানাইজেশন থেকে আরেক অর্গানাইজেশনে তারা সুইচ করতে থাকে এই ভালো রিমিউনারেশন প্যাকেজ বা অফার পেলে। তো এটাও একটা সমস্যা। এবং লাস্টে যেটা আছে এমআইএস হতে প্রাপ্ত সুবিধা যেটা আছে এটা অনেকটা স্লো প্রসেসে আসে বা দীর্ঘ সময় আমি এমআইএসটাকে ব্যবহার করায় যখন আমার এমপ্লয়ীদেরকে এক্সপার্ট করব তখন এটা থেকে আমরা আসলে সুবিধা পেতে থাকি। তো এই প্রাপ্ত সুবিধা যেহেতু আর্থিকভাবে নিরূপণ করা যায় না, এটা আর্থিকভাবে নিরূপণ করা খুব জটিল এবং এটার প্রাপ্তিও যেহেতু অনেকটা অদৃশ্যমান এবং এটা যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার, এই কারণে এইখানে এই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা অর্গানাইজেশনে চালু করলে কি লাভ, এই প্রশ্নটা টপ লেভেল ম্যানেজমেন্ট এবং বিভিন্ন বিভিন্ন যারা এখানে এটার সাথে জড়িত হতে অনিচ্ছুক তারা কিন্তু করে থাকে। তো সেই কারণে যারা প্রযুক্তিগতভাবে অদক্ষ তাদের কাছে এবং টপ লেভেল ম্যানেজমেন্ট যারা মোস্ট সিনিয়র তারা যারা প্রযুক্তি থেকে দূরে বা প্রযুক্তি মডার্ন প্রযুক্তি সম্পর্কে যারা অনভিজ্ঞ তারা কিন্তু এটাকে সবসময় নিরুৎসাহিত করে বা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটাকে তারা চায় না। তো সেই কারণেই আমরা দেখি যে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতিটা এই পরিচালনার ক্ষেত্রে এই বাধাগুলো কিন্তু আমরা ফেস করে থাকে বা ফেস করতে হয় বিভিন্ন প্রতিষ্ঠান যারা এই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা তাদের অর্গানাইজেশনে চালু করেছে তাদেরকে। তো আমরা আজকে যে আলোচনাটা করলাম যে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতির পরিচালনায় যে বাধাসমূহ, এখানে আমরা 6টা বাধা দেখেছি, যে দক্ষ লোকের অভাব, হ্যাঁ এখানে এক্সপার্ট যারা এখানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা চালু করবে এবং এটাকে রক্ষণাবেক্ষণ করবে এরকম লোকের অভাব এখানে আছে, সাব সিস্টেমগুলো আসলে সঠিকভাবে কাজ করে না, কারণ এখানে সাব সিস্টেমগুলো আমি সঠিকভাবে ডিজাইনও করতে পারি না নির্বাচনও করতে পারি না সেই কারণে এটা সঠিকভাবে কাজ করে না, এই কারণে এটা থেকে আমি প্রয়োজনীয় তথ্যও পাই না। এখানে সাব সিস্টেমগুলো কাজ করে না, এর মূল কারণ হচ্ছে এখানে উদ্দেশ্যের ভিন্নতা, যারা এটাকে ডিজাইন করেছে অথবা যারা এটার সাথে জড়িত এবং প্রতিষ্ঠানের যে লক্ষ্য এই দুইটার ভিতরে কোনো ম্যাচ হয় না বা ম্যাচ থাকে না, দুইটা দুই দিকে কাজ করে। তো সেই কারণে এখানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা আসলে কার্যকরী হয় না, কর্মীদের অসহযোগিতা আছে, শ্রম যারা এখানে টেকনিক্যাল পিপল আছে তারা সুইচ করে বেশি, এটা একটা সমস্যা। এবং এটা যেহেতু সুবিধাটা আসলে দৃশ্যমান না এবং এটার আর্থিক বেনিফিটটা নিরূপণ করা খুব জটিল, তো সেই কারণে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতিটা আসলে অর্গানাইজেশনে পরিচালনা করতে গেলে এই সমস্যার সম্মুখীনগুলো আমাদেরকে অহরহর ফেস করতে হয়। তো আজকে মোটামুটি আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি, আমরা প্রথমেই ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি, ব্যবস্থাপনা তথ্য পদ্ধতির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি এবং ব্যবস্থাপনা তথ্য পদ্ধতির যে পূর্ব শর্ত এটা নিয়ে আলোচনা করেছি। এবং সর্বোপরি আমাদের এখানে লাস্টের 4 নম্বর টপিক যেটা ছিল যে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতির যে বাধাসমূহ এটা নিয়েও আলোচনা করেছি। তো আজকে আমরা আর বিস্তারিত আলোচনা যাব না, আজকের ক্লাস আমি এতটুকুই রাখবো, নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি আমন্ত্রণ রইল। নেক্সট ক্লাসে আমরা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের এই চ্যাপ্টারের বাকি যেই আলোচনার বিষয়গুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। তো আজকে আমি ক্লাসে এখানেই সমাপ্ত ঘোষণা করলাম, সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, ধন্যবাদ সবাইকে।